পাখি ভালো লাগে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর কথা বলতে পারে এমন পাখি হলে তো কোনো কথাই নেই। মানুষের কথা নকল করে কথা বলতে পারে এমন পাখির সংখ্যা পৃথিবীতে অনেক। টিয়া পাখি তাদের মধ্যে অন্যতম। সবুজ টিয়া মানুষের কথা নকল করে কথা বলতে পারে। আপনারা যারা ভিডিও চিত্রে টিয়া পাখিটি দেখছেন, এই টিয়ার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মানুষের কথার মতো কথা বলতে পারে। এই পাখিটি নিজেকে মানুষের কাছে দুটি নামে পরিচয় করিয়ে দেয়, ছোট থেকে বড়। যে কেউ এসে এই টিয়া পাখিকে জিজ্ঞেস করলেই হয় তোমার নাম কি। টিয়া পাখিও সাথে সাথে তার মিষ্টি কণ্ঠে তাকে জানিয়ে দেয় তার নাম মিঠু এবং টিয়া পাখি। এই দুটি নামেই নিজেকে পরিচয় করিয়ে দেয় এই টিয়া পাখিটি। দৃষ্টিনন্দন এই টিয়া পাখির সাথে আমাদের সাক্ষাৎ হয় গাজীপুর জেলার কাশিমপুরের একটি গ্রামে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।